हेलो फ्रेंड्स, होममेड फूड व्यूअर्स आपनादेर स्वागत जानाय। आज एकटा कोनो खावार चैलेंज ना, कोनो खावा दावार किछु ना। आज के आपनादेर सामने एकटा रेसिपि निये चले एसेछि, सेटा होच्छे साबुदानार पकोड़ा। एइटा करते आमार बोन आमाके आज के सपोर्ट करबे। आपनारा देखुन किभाबे हय़, इनग्रेडियेंट्सगुलो की लागे ना लागे देखाय आपनादेर। भिडियोटा देखुन, ভিডিওটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে মোটা সাবুদানা নিয়েছি, আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম। সেটা সাবুদানাটাতে সমান সমান জল দিলে এটা গলে না, গলে লেপটে লেপটে যায় না, ছাড়া ছাড়া হয় সমান সমান জল দিলে। সেজন্য সমান সমান মানে যতটা সাবু ঠিক তার সমান সমান ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে রেখেছিলাম। ছাড়া ছাড়া হয়েছে, সাবুটা গলে যাচ্ছে না। আপনারা দেখুন কি সুন্দর নরম হয়েছে, এদিকে ঝরঝরে সাবুদানা। আর এখানে রয়েছে লবণ, স্বাদমতন লবণ, আদা বাটা, লেবু, লেবুর রস দেব ওতে। এখানে আমি একটা আলু ম্যাশ করে রেখেছি, কাঁচা লঙ্কা কুচি, বাদাম গ্রেট করা। এখানে ভাজার জন্য সাদা তেল ব্যবহার করছি। এবার এটাকে প্রিপেয়ার করা যাক। প্রথমে আমরা এতে আলু ম্যাশ করাটা দিয়ে দিলাম, তারপর এক চা চামচ আদা কুচি, বাদাম ম্যাশ করাটা দিলাম, কাঁচা লঙ্কা কুচি, লবণটা দিলাম। এটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। লেবুর রস, এখানে ধনেপাতা কুচিটা আমি দিচ্ছি না, আপনার যদি চান দিয়ে খেতে পারেন, ওটাও খুব টেস্টি হয়। এটা ভালো করে একটু চটকে চটকে মাখতে হয়। আমি বাইন্ডিং করার জন্য আলুটা দিয়েছি। এইভাবে চটকে চটকে মেখে দেখবেন একটা বাইন্ডিং হচ্ছে কি না, একটা জমাট বাঁধছে কি না, সেইটা আপনারা দেখে নেবেন। তাহলে বুঝবেন যে হ্যাঁ, আপনাদের মাখাটা কমপ্লিট হয়েছে। এবার কিভাবে শেপে আনবো সেটা আপনারা দেখুন। আপনার হাতে একটু তেল লাগিয়ে নেবেন, দু হাতে তেলটা লাগিয়ে নেবেন। এবার শেপ দেওয়ার জন্য কিছুটা আমরা এই সাবুদানাটা নিলাম, নিয়ে এভাবে গোল করলাম, করে দু হাতে চাপে এটাকে চ্যাপটা একটা আকৃতি দিলাম, দিয়ে সাইডগুলো একটু চেপে 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 যাতে সুন্দর দেখতে লাগে আপনাদের চোখে, যেভাবে আপনারা চান সেইভাবেই করবেন। আমি এভাবে করছি, এই একটা সুন্দর শেপ আমি দেখালাম আপনাদের। এইভাবেই আমি সবগুলো করে নেব, তারপর ভাজবো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে সাবুদানার পকোড়াটা। এইভাবে করলে আপনাদের মুচমুচেও হবে বাইরেটা, আর ভিতরটা খুবই সফট হবে, খেতেও খুব ভালো লাগবে। দেখুন কি সুন্দর হচ্ছে। আমি এগুলো করে নিই, তারপর আবার ফিরে আসছি আপনাদের সঙ্গে। দেখুন আমার পকোড়াগুলো ভাজার জন্য এবার তৈরি হয়ে গেছে পুরোপুরি। এবার কড়াইতে আমি তেল দেব, কড়াই ভাজার জন্য আমরা তেল বসিয়ে দিয়েছি। এবার বড়াগুলো আস্তে আস্তে ছাড়বো, তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, কমিয়ে দিয়ে ছাড়বো যাতে না ছিটকায়।
ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এবার বড়াগুলো তুলে আঁচটা কমিয়ে দিয়ে তুলবেন। হচ্ছে সাবুদানার পকোড়া। এটা একটু ঠান্ডা হতে দিই, তারপর দেখা চলে এসছি। এখন আমি খেয়ে আপনাদের দেখাবো কেমন লাগে সাবুর পকোড়া। খুবই খেতে খুবই ভালো, খুবই মুচমুচে। যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও আমরা শেষ করছি, ধন্যবাদ।